গত 30 তারিখ 8 বন্ধু মিলে সিকিম বেড়াতে গিয়েছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা রাহুল দেব মাঝি। 3 তারিখ সন্ধ্যার পর থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাহুলের। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। চিন্তায় ঘুম উড়েছে রাহুলের পরিবারের। রাহুল দেব মাঝি ফলতার ESI হাসপাতালের জুনিয়র ডাক্তার। অনেক চিন্তার মধ্যে আছি আমাদের, মানে রাত্রে ঘুম নেই। ও তো মা সবসময় কান্নাকাটি করছে, রাত্রে ঘুম হচ্ছে না, উঠে দেখছি কাঁদছে। তা আমরা দেখো এরকম তো কিন্তু কিছু হবে না, প্রত্যেকের উদয় গেছে, কিন্তু দেখে দেখা যাক কতটা কি করতে পারি এখন এই অবস্থায়। না, তাদের কাছেও কোনো খবর নেই, তারাও সেই আমাকে ফোন করছে, আমরাও ওদেরকে ফোন করছি, এইভাবে মানে আমাদের আধার বন্ধন চলছে এখন। কিন্তু আমরা মানে আমাদের একটাই মাত্র মানে ইয়ে আমাদের মানে অভিপ্রায় যে অন্তত ছেলের সঙ্গে 1 মিনিট অন্তত কথা বলি দেখ, আর্মির পক্ষ থেকে তাহলে জানবো যে হ্যাঁ ঠিক আছে, দেরিতে এলেও জানবো যে ছেলে ফিরবে। এই উদ্বিগ্নের মধ্যে আমাদের জীবন কাটছে। দুর্গাপুর থেকে অনুষ্কা সিনহা, রিপোর্ট ওমকার বাংলা।